এবং নির্বাচন কমিশন আইন করে পুলিশ লাগানো আপনি গেলেন, কোথায় তাদের নিরাপত্তার দরকার আছে? তাদেরকে তাদের নিরাপত্তা কেন দরকার আছে? তাদেরকে চোর ডাকাত না সন্ত্রাসী ধরে দেবে? তাদেরকে পুলিশ নিয়ে যেতে হবে ওখানে? পুলিশ তো কোনো দরকার ছিল না, তারা পুলিশ 1% আসে আটকে দেয়। এছাড়া কোনো দ্বিতীয়বার, কিন্তু আমার দুটো বার নির্বাচনে একই কাম করলো, তৃতীয়বার নির্বাচন এবার এই বড় থেকে একই কাম করলো। আমার কথা, আপনারা কি আপনারা যাচাই বাছাই করেন যে আপনাকে যাচাই বাছাই, যখন আমরা হাইকোর্টে যখন পুনরায় আমরা প্রমাণ দিই, এটা তো হাইকোর্ট হতো, আমি তো এদেরকে উপর বলতে কোনো চাপ আছে আমাকে যেন প্রার্থীরা বুঝে না দেওয়া হয়, এইটাই হতে পারে। না চিন্তা কেন করছে আপনি সবাই জানেন, আমাদের যারা স্বতন্ত্র প্রার্থী ভোট করে তাদের কিন্তু 1% এর একটা ভোটারদের স্বাক্ষর লাগে। আমার এখানে আচ্ছা এখানে ভোটার সংখ্যা হলো যে 3,25,000, সে হিসেবে 1% এর স্বাক্ষর লাগে আমাদের এখানে 3,250। আমি সেখানে দেখছি 3,290 জনের আপনি ভোটারদের স্বাক্ষর দিয়েছেন। এর মধ্যে থেকে নির্বাচন কমিশনার 10 জনের কাছে যাচাই বাছাই করে করতে পারে তাদের, এটা আইনে। আমার কথা, ওনারা যখন যাচাই কালকে গেছে, আগামী শুক্রবার দিন যাচাই করার দিনে 10টার দিকে ওরা গেছে, 10টা থেকে 4টা পর্যন্ত, 10টার দিকে লোকজন তারা খুঁজে পায় না। আমাকে ফোন করলে, ভাই আপনার কিছু লোকজন আপনি দিন একটু, তারা খুঁজে দেয় আমার। আমি ঠিক আছে দেবনি, লোকজন দেওয়া আছে, তারা কিছু লোক খোঁজ পাচ্ছে, তারা খোঁজ করতে জায়গাটা ওনারা করতে গিয়ে 6 জন পুলিশ আর তারা ওনারা গেলে 6-8-9 জন গেছে। এখন আমাদের যে এলাকা গুলো টার্গেট করা অনেক গেছে বস্তি এলাকার, পুলিশ দেখলে তো মানুষ এমনি ভয় করে, পুলিশ দেখে ভয় করছে অনেকে, বাসার থেকেই কথা নাই পুলিশ কেন হঠাৎ করে? এখন একজন দোকানদার যখন তার বাসায় দেখা কথা দোকান আছে, তখন কিন্তু পুলিশের দোকান আছে দৌড় পুলিশকে আমাদের বাসায়। এইতে পুলিশ তো আমাকে, আপনারা ভোটার লিস্টে আপনারা পুলিশ যে যাবে আপনাদের লোকজনকে ব্যবস্থা করে দেওয়ার জন্য পুলিশ যে যাবে, এটা কি আগে আপনাদেরকে বলা হয়েছিল যে আপনি লোকজন ব্যবস্থা করে দেন, এটা কি আগেই বলেছিল? না 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 না, পুলিশ দেবে কথা বলেনি। ওনারা লোক খুঁজে পাইতে করতে আপনি এক একটা লোক দিলে, ওরা যাদেরকে দেশে তাদের তো এলাকায় চেনেন না, যে রিটার্নিং অফিসার কোন দেশে দায়িত্ব তাদের তো মনে করি এই চেনে না, এলাকায় চেনে না। তারপরে ওখানে যাওয়ার পরে ওনারা বলে পরে বিকেল সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোঁজ খবর নিলে কিছু লোক পাইছে, আমার কিছু লোক পাইছে, কিছু পাইনি, কিছু লোক তো সামনে আসেনি পুলিশের ভয়ে, কিছু লোক মনে করে নাসিকের দিকে চলে গেছে। এখন তারা ওখান থেকে চলে যাওয়ার পরে তারা ওখান থেকে চলে, আমার কথা, আমাদের 1 মাস লাগছে 3,000 মনে করি 3,300 সাইন করতে, ওনারা 5-6 ঘন্টার মধ্যে এতগুলো আসনের মতন 333 ভোটার 10 জন শনাক্ত করেন কিভাবে? তা না করে করতে ওনারা কিন্তু ওখান থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে এখন আমরা আজকে যে আমাকে ড্রেস ছিল নির্বাচন কমিশনার আমাকে বললো তো আপনি 10 জন ভোটারের মধ্যে আমরা সিগনেচার খুঁজে পাইনি গেল। তারপরে বলেছে আপনার এখানে 15 জনের কোন সিগনেচারই নাই। আমি কোন আমার কাছে একটা ঘরও ফাঁকা নেই, সব করে পূরণ করা আছে। এবং নির্বাচন কমিশনার বললাম আপনি বলছেন আমার একজনও খুঁজে পাননি, এই মুহূর্তে আমার সামনে 3 জন হলে যে উপস্থিত আছে, আমি আমি ভোটারদের আজকে আমি সেখানে আপনি বলেছেন কমিশন অফিসে নিয়ে গেছেন, আজকে নিয়ে গেছিলাম তাদেরকে, আমি আজকে নিয়ে গেছিলাম নির্বাচন অফিসে আজকে। আমি বললাম যে আমার আপনি ভোটার এখানে 3 দিন উপস্থিত আছে, আপনি তাদের সাথে কথা বলেন, তাদের স্বাক্ষর দেখেন। নির্বাচন কমিশন আমার কিন্তু ভোটার দেখলো, আমি স্বাক্ষর দিলাম, এবং নির্বাচন কমিশন আমি করে পুলিশ লেখান আপনি গেলেন, কোথায় তাদের নিরাপত্তার দরকার আছে? তাদেরকে তাদের নিরাপত্তা কেন দরকার আছে? তাদেরকে চোর ডাকাত না সন্ত্রাসী ধরে দেবে? তাদেরকে পুলিশ নিয়ে যেতে হবে ওখানে, পুলিশ নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না, তারা পুলিশ লেখানো যাবে ওখানে। তারপরে ওখানে যাওয়ার পরে আমি তখন বললাম তারা আমার আমার ভোটারদের যারা স্বাক্ষর দিয়েছে নিয়ে গেছে তাদেরকে দেখলো না, কথাও শুনলো না, করতে ঠিক আছে আপনি হলে যে এ করে বাতিল করে দিল। আমার কথা, আমি ব্যাংক ডাকাতি করিনি, আমার নামে একটা মামলা নাই, বিদ্যুৎ বিল ব্যাগে নাই, কারেন্ট বিল ব্যাগে নাই, কোনো একটা অপশন আমাকে আটকাতে পারেনি, যে এই একটা অপশনে হিরো আমাকে আটকান যায়, ওরা ঘুরে ফিরে কি করে 1% আসে আটকে দেয়। এছাড়া কোনো দ্বিতীয়বার, কিন্তু আমার দুটো বার নির্বাচনে একই কাম করলো, তৃতীয়বার নির্বাচন এবার এই বড় থেকে একই কাম করলো। আমার কথা, আপনারা কি আপনারা যাচাই বাছাই করেন যে আপনাকে যাচাই বাছাই, যখন আমরা হাইকোর্টে যখন পুনরায় আমরা প্রমাণ দিই, এটা তো হাইকোর্ট হতো, আমি তো বলতাম যে আমার ভোটার এখানে উপস্থিত আছে, তারা দেখতো, কিন্তু নির্বাচন কমিশন কেন দেখলো না? তাহলে বোঝা যাচ্ছে এদেরকে উপর বলতে কোনো চাপ আছে আমাকে যেন প্রার্থীরা বুঝে না দেওয়া হয়, এইটাই হতে পারে, না হলে তারা কেন আমাকে দিল না?
পার্টিটা কেন বাতিল করবে? আপনার কাছে মনে হচ্ছে, এটা আপনার কাছে মনে হচ্ছে আপনি মোটামুটি এটাই চূড়ান্ত ভাবে এটাই ধরছেন যে আপনার যে ভুলগুলি ধরা হয়েছে, যে ত্রুটিগুলি ধরা হচ্ছে, আসলে এগুলি অত বেশি গুরুত্বপূর্ণ ত্রুটি নয়, এগুলি আপনাকে আপনি জানলে এগুলি পূরণ করতে পারতেন, তবু এগুলি ধরে শুধুমাত্র আপনাকে আপনার প্রার্থীদের বাতিল করার জন্যই একটা উসিলা মাত্র, এটা কি আপনি উপরের মহল থেকে এসে আপনি মনে করছেন? আর একটা বিষয়, একটা ভোটার ভুল ধরছে, ভোটার লিস্টে নাম আছে রুবেল, ওটির নাম আছে মিয়া, নাম সেলিনা নাম আছে, একটা অক্ষর ভুল হয়েছে, কিন্তু সিল ঠিক নামে স্বাক্ষর ঠিক আছে। এইরকম তো অহরহ ঘটনা যে আমার মনে করি ভোটার লিস্টে আমার বাপের নামে একটা, মায়ের নাম আর একটা আছে না, সংশোধন অনেক আছে, সংশোধন তো একীভূত করে দেয়নি তারা, আছে না, যে আমার তো স্বাক্ষর ঠিক আছে, ভোটারের তো স্বাক্ষর ঠিক আছে, আপনি স্বাক্ষর মিলেছে মিলে দিছি, তাহলে সেই জায়গায় ভোটার লিস্টে একটা অক্ষর ভুল হতে পারে লেখা আমাদের কলমের লেখা, কিন্তু সেই হিসেবে ব্যর্থ হবে কেন? স্বাক্ষর তো মিল, নাম তো ভোটার লিস্টে কেন করেন? একটা অঙ্কে ভোটে ভেজিটে 12 সংখ্যার একটা ভেজিটে আমাকে ভুল হয়েছে ধরে, এটাও একটা দোষ ধরছে এরা। তা ওনারা যখন ভোটার লিস্টে যখন বাপের নামে সাথে মায়ের নাম মিললে, মায়ের নামে সাথে খালার নাম মিললে, বাড়ি এক নাম আরেক নামে, তখন এই ভুলগুলো টুটে হয় না? তারা ভুল করছে, অস্বাভাবিক সিদ্ধান্ত মানে স্বাভাবিক ভাবেই আপনাকে বাতিল করা হয়নি, এটা নির্দেশনা কারা নির্দেশনা দিয়েছে বলে আপনি মনে করেন? কেন এই মানে আপনার সাথে এটা নির্দেশনা কেউ কেউ দিতে হবে? কারণ তার সাথে দেখেন, আমি আমার একটাই খটকা লাগছে যে আমি তো আজকে ভোটারদের তাদের সামনে নিয়ে গেলাম, তারা নির্বাচন কমিশন তাদেরকে কেন টেকলো না, শুনলো না তাদের কথা? মানে যাদের কারণে বলা হচ্ছে যে আপনার এই ত্রুটিগুলি আছে সেইসব ভোটারদেরকে আপনি সাথে করে নিয়ে গেছেন? নিয়ে গেছে, হ্যাঁ নিয়ে গেছে, আমি 3 জন ভোটার নিয়ে গেছি দেখেন নির্বাচন কমিশনার। দেখুন কথাও শুনেনি, দেখুন কথাও শুনেনি, কেন শুনলো না বুঝলাম না। ওনারা বলছে 10 জনের একটাও খুঁজে পায়নি, 3 জন আমার সাথে উপস্থিত ছিল ওই জায়গায়, তাহলে তিনটে লোক যাচাই করে পারতো। আচ্ছা খুবই ইন্টারেস্টিং, যাই হোক, এটা এসব কারণ, যেসব কারণে আপনাকে আপনার প্রার্থীতে বাতিল করেছে, এগুলি আসলে ইচ্ছাকৃত ভাবে বাতিল করা হয়েছে, এগুলি আপনি ইচ্ছা করলেই এগুলিকে আপনি পূরণ করতে পারতেন, খুবই সিম্পল, এটাকে আপনি মনে করছেন যে ইচ্ছাকৃত ভাবে উদ্দেশ্যমূলক ভাবেই আপনাকে এখানে বাতিল করা হয়েছে এটা।